হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনার ভিডিওতে আই কার্ড ব্যবহার করবেন আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই দেখে থাকেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ওখানে ষাট থেকে পাঁচটা ভিডিও আই কার্ডে ব্যবহার করে থাকি আমরা যে সময় একটা ভিডিও বা একটা টপিক যে সময় আপলোড করি সেই ভিডিওর ভিতর কিন্তু আমরা বলে দিই এরকম আরো ভিডিও যদি আপনারা চান তাহলে আই কার্ডে ক্লিক করে সেখান থেকে দেখে আসতে পারে তো আমাদের সেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সে অবশ্যই আই কার্ড চেক করে আই কার্ড চেক করে সেখানে যদি দেখে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও ওখানে দেওয়া আছে তাহলে কিন্তু সে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিউয়ার্স বাড়তে থাকবে তাছাড়া আপনার অফ টাইম তো এগোতেই থাকবে তো আই কার্ড কিন্তু আপনার ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যারা আই কার্ড ব্যবহার না তাদের আজকে আই কার্ড ব্যবহার করা শুরু করেন আই কার্ড আপনার ভিডিওতে ওয়াচ টাইম ভিউ এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব যে কিভাবে খুব সহজে আপনারা আই কার্ড ব্যবহার করবেন তো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে সাব্বির আপনারা দেখছেন টেক্স সাবিস চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে আপনারা আপনার ভিডিওতে আই কার্ড ব্যবহার করবেন আই কার্ড ব্যবহার করার জন্য সরাসরি আপনি আপনার ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মুড অন করে চলে যাবেন ডেস্কটপ মুড অন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে যে দেখতে পারবেন যে ইনফর্মো সেটিং এবং এখানে দেখতে পাবেন এবং এখানে যে ইন ডিসক্রিন এবং এখানে আই কার্ডে আই কার্ডে আপনাকে একটা ক্লিক করতে হবে দেন আই কার্ডে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আপনার এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে এরকম একটা ইন্টারপ্রেজ আসার পর এখানে আপনার যেটা করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড অ্যাড কার্ড একটা ক্লিক করে দিতে হবে দেন এখানে যদি আপনার ভিডিওটা ফেলে হয় তাহলে ভিডিওটা অন করে দেবেন অন করে দিয়ে অ্যাড কার্ডে ক্লিক করে এখানে যে দেখতে পারবেন এই যে ভিডিও প্লে লিস্ট ভিডিও প্লে লিস্টের পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে ভিডিওটা দিয়ে এখানে ক্রিয়েট কার্ড একটা ক্লিক করে দেবেন দেন ক্রিয়েট কার্ড একটা ক্লিক করে দিলাম ক্রিডেট কার্ডে ক্লিক করে দিয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সর্বোচ্চ ফার্স্ট আই কার্ড এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে এই যে দেখতে পারছেন এই যে একটা আইকন এই আইকনটা এখান থেকে কিন্তু আপনারা সরাসরি যে নাড়াতে পারবেন এখানে মনে করেন এটা যেই জায়গায় ক্লিক করবেন আপনার সেই জায়গায় চলে যাবে এরকম জায়গায় যেতে আমি আর একটা আই কার্ড ব্যবহার করবো আই কার্ড ব্যবহার করার জন্য এখান থেকে আবারও অ্যাড কার্ড অ্যাড কার্ডে ক্লিক করে বিডি প্লে লিস্ট প্লে লিস্টে ক্লিক করে এই ভিডিওটা আমরা এখান থেকে আই কার্ড ব্যবহার করব দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মতো কিন্তু আপনাদের এখান থেকে আবার আরেকটা আই কার্ড সেট হয়ে যাবে দেন আই কার্ড সেট হয়ে যাবে আই কার্ড সেট হওয়ার পরে এখানে আমি আরেকটা প্লে লিস্ট বা আই কার্ড ব্যবহার করবো এটা করে আবার এখানে অ্যাড কার্ড অ্যাড কার্ডে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি যে কোনো আরেকটা ভিডিও এখানে ক্রিয়েট কার্ডে দিয়ে আপনি এখানে আই কার্ড ব্যবহার করতে পারবেন আই কার্ড ব্যবহার করে আমি আপনাদেরকে চারটি ব্যবহার করে দেওয়া খব একটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পুল এই পুলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার এই যে সাবস্ক্রাইব লেখা চলে আসে আপনার আই কার্ডে কিন্তু সেটা চলে আসবে এখানে আপনারা আমরা সাবস্ক্রাইব লিখে দেবেন দেওয়ার পরে এখানে আপনি সাবস্ক্রাইব লিখে দিলাম এই দু জায়গায় কিন্তু আপনারা সাবস্ক্রাইব নিয়ে দেবেন দেন এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব লে দেওয়া মাত্র এরকম ইন্টারপেড চলে আসবে এখানে যে দেখতে পারবেন ক্রিয়েট কার্ড ক্রিয়েট কার্ড একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট কার্ডে ক্লিক করে দেওয়া মাত্র ওই এখানে আপনার কিছুক্ষণ ওয়ার্কিং হবে ওয়ার্কিং নেট ফাস্ট হলে তাড়াতাড়ি চলে আসবে তো আসলে আমি আপনাদেরকে দেখে দিব এই যে চলে আসতে দেখতে পাচ্ছেন চলে আসার পরে এটা কিন্তু আমাদের সেভ করা লাগে না বা এখানে আমি অ্যাড কার্ডে ক্লিক করে আবারও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনারা যত সম্ভব না পারেন তাহলে এটা দেওয়ার দরকার নেই কারণ এই লিঙ্কে যদি আপনার কোনো বাজ ওয়েবসাইট যদি আপনি এখানে লিঙ্কে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো এবার এটা আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য এখানে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ইনফোসেটিং ইনফোসেটিংয়ে ক্লিক করে দেওয়া মাত্রই দেখতে পাবেন আপনারটা তা ওইটা কিন্তু সেভ হয়ে গেছে আসলে আই কার্ডটা ওরকমভাবে সেট করা লাগে না আর কি তো বন্ধুরা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন